নমস্কার, নিউজ গ্রহণকারী পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি। শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। রাজ্যে আবারও জ্বালানির সংকট লক্ষ্য করা যাচ্ছে এবং প্রায় 3 দিন যাবৎ সকাল থেকে রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে যানবাহনের দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে। তবে অন্যদিকে এই সংকটের আশঙ্কা কার্যত উড়িয়ে দিয়েছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ, যেখানে লক্ষ্য করা গেছিল যে ঘূর্ণিঝড় রেমালের দৌলতে কার্যত উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে ত্রিপুরায় বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে প্রভাব গুরুতর এবং অন্যদিকে এই পরিস্থিতিতে রাজ্যে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। কার্যত গত 3 দিন যাবৎ রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে চালকদের দীর্ঘ লাইন। সকাল থেকে এই সমস্ত পাম্পগুলিতে গ্রাহকরা লাইনে দাঁড়াচ্ছেন, তবে পেট্রোল সংকটের বিষয়টি কার্যত উড়িয়ে দিয়েছেন পেট্রোল পাম্পের ম্যানেজার। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে শুনুন। তেলের কাছে তো আমাদের জানা মতো হওয়ার কথা না, 3 দিন যাবতেই এই অবস্থা পাবলিক কাটিং করছে। তেল তো প্রচুর পরিমাণে তেল দেওয়া হচ্ছে, তারা বাইকে স্কুটারে ট্যাক্সিতে যা চলছে তাই দেওয়া হচ্ছে। 3 দিনে আজকাল 3 দিন চলছে কিন্তু ক্রাইসিসটা কম চলছে। দেখি মানে এমনি তো পেট্রোলের কোনো ক্রাইসিস না, এমনি কোনো পেট্রোলের ক্রাইসিস নেই, এরকম কোনো আমাদের কাছে খবর নেই, কোম্পানির কোনো খবর দেয় নাই যে ক্রাইসিস হবে কোনো বা গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্ট বা কোনো আমাদের ইনফরমেশন নেই। আপনারা শুনলেন তাদের বক্তব্য। কার্যত জ্বালানির সংকটের আগাম আশঙ্কায় মালিক চালকদের বলা যায় পেট্রোল পাম্পগুলিতে এক প্রকার দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে প্রায় 3 দিন যাব। তবে এই আশঙ্কা মোটেও অমূলক নয়, বিশেষ করে উত্তর পূর্বের রেলওয়ের জনসংযোগ আধিকারিক সভ্য সাচী তিনি জানিয়েছিলেন যে অসমের ডিমা হাসাওতে প্রবল বৃষ্টিপাত চলছে, একাধিক রেল লাইন এবং জাতীয় সড়ক ধস পড়েছে। নিউ কাটিগাং থেকে রামপুরের মধ্যবর্তী আংরাঙ্গা চাও স্টেশনের মধ্যবর্তী 14 নম্বর টানেলটি বন্ধ হয়ে পড়েছে। এলাকার প্রায় 100 মিটার রেল লাইন জলকাদার তলায় চলে যাওয়ার এক প্রকার বিপর্যস্ত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে রীতিমতো এক প্রকার রাজ্যে জ্বালানির সংকট আবারও লক্ষ্য করা যাচ্ছে এবং যাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্যের পেট্রোল পাম্পগুলিতে সকাল থেকে দীর্ঘ লাইন পরিলক্ষিত হচ্ছে শুধুমাত্র ঘূর্ণিঝড় রেমালকে কেন্দ্র করে। তবে যাই হোক, আগামী দিনে তা পরিস্থিতি আবারও কার্যত স্বাভাবিক হবে বলে জানাচ্ছে দফতর কর্তৃপক্ষ। নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।